বিশালগড় আরডি ব্লকের অন্তর্গত পশ্চিম লক্ষ্মীবিল গাঁও সভার উপপ্রধান রুমা দাস প্রশাসনের কোনো রকম অনুমতি ছাড়াই এলাকার শ্রমিকদের দিয়ে পুকুর খনন করিয়ে যাচ্ছেন। বর্তমানে করোনা ভাইরাস সংক্রমণজনিত পরিস্থিতিতে যে জায়গায় প্রশাসন জনগণকে সামাজিক দূরত্ব বজায় রেখে এবং স্বাস্থ্যবিধি মেনে চলাচল করার জন্য নির্দেশ জারি করছে, সেক্ষেত্রে সামাজিক দূরত্বের বালায় না রেখে এই ধরনের কাজ করানোর যৌক্তিকতা নিয়ে উঠেছে প্রশ্ন। স্থানীয় একাংশ জনগণের অভিযোগ, প্রশাসনের আদেশকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে এক প্রকার সরকারি অর্থ লুটে পুটে খাওয়ার জন্য লেগে পড়েছেন উপপ্রধান রুমা দাস এবং এলাকার প্রধান মানিক দেবনাথ। এই নিয়ে এলাকার জনগণ ক্ষোভ প্রকাশ করেছেন। কি করে তারা এ ধরনের কাজ করে যাচ্ছেন তা নিয়েও প্রশ্ন উঠেছে। উপপ্রধান সরকারি অর্থ চেটে পুটে খাওয়ার জন্য গোপনে প্রশাসনের আদেশ ছাড়াই এই ধরনের কাজ করিয়ে যাচ্ছেন এমনটা অভিযোগ উঠেছে। এ নিয়ে যখন ব্লক ডেভেলপমেন্ট আধিকারিকের সাথে কথা বলা হয় তখন তিনি জানান এক্ষেত্রে তিনি কোনো কিছুই বলতে পারছেন না, যদিও এ বিষয়ে খোঁজ খবর তিনি নেবেন বলে জানিয়েছেন। উপপ্রধান রুমা দাস নিজে বিজেপির রামাবলী গায়ে দিয়ে বর্তমানে এ কাজটি করে যাচ্ছেন। ঘটনার সুষ্ঠু তদন্ত এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেরও দাবি উঠেছে। ব্যুরো রিপোর্ট, হাল্লাবোল।